পেয়ার ডলার বাইসেল করার জন্য আপনাদের জন্য নিয়ে এসলাম হানড্রেড একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার পেয়ার ডলার বাই এবং সেল করতে পারবেন বিকাশ নগদ রকেটের মাধ্যমে অথবা চাইলে আপনি বাইনাস ট্রাস্টে টলেট ওয়েব মানি যে কোনো ডলার এই ওয়েবসাইট থেকে বাই এবং সেল করতে পারবেন ওয়েবসাইটটার নাম হচ্ছে এনি ডলার বাইসেল ডট কম যে ওয়েবসাইটটা বিগত এক বছর ধরে মার্কেটে রয়েছে এবং এখনও চলতেছে এবং আগামীতেও ভালো সার্ভিস দেওয়ার আশা করা যায় তো আপনি এই সাইটটাতে হানড্রেড পার্সেন্ট নিরাপদে আপনি আপনার ডলারগুলো বাই এবং সেল করতে পারবেন তো কিভাবে এই ওয়েবসাইটটিতে আপনি পেয়ার ইউএসডিটি অথবা রাব অথবা যে কোনো চাইলে এখানে অনেক ডলার দেওয়া রয়েছে এই ডলারগুলো বাইসেল করতে পারেন এছাড়া এর বাইরেও যে ডলারগুলো রয়েছে সেগুলো বাইসেল করতে পারবেন তো কিভাবে করতে হয় সে বিষয়টি আজকের ভিডিওতে দেখাই দিব তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ওকে বন্ধুরা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমি নিচে ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটটা লিঙ্ক দিয়ে দেবো অথবা আপনি গুগল ক্রমা ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজারে এসে সার্চ করবেন এন্ডি ডলার বাইসেল ডট কম দাস এনি ডট কম লেখে সার্চ করলে চলে আসবেন এবং ফার্স্টে আপনি উপর দেখতে পাচ্ছেন থ্রি ডট মেন রয়েছে ক্লিক করবেন এবং লগ ইন নামে একটা অপশন পাবেন ক্লিক করে দিবেন আপনি যেহেতু নতুন এখানে সেহেতু একটু নিশে থেকে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটা অপশন রয়েছে এটার পর ক্লিক করবেন প্রথম অ্যাকাউন্ট খোলার জন্য আর অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে এখানে একটি ইউজার নাম দিতে হবে তো আপনি আপনার সবগুলো ছোটো হাতে নাম দিবেন কিছু সংখ্যা দিয়ে দিবেন এখানে আপনাকে একটি জিমেল অ্যাড্রেস দিতে হবে তো আমি আমার একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম আপনি আপনার জিমেল অ্যাড্রেসটি দেবেন আর এখানে সকল ইনফরমেশন সঠিক দেওয়ার চেষ্টা করবেন এরপর কান্ট্রিটা বাংলাদেশি থাকবে এখন এখানে প্লাস এইট এইট জিরো বাদে বাকি নাম্বারটা আপনাকে এখানে লিখে দিতে হবে তো আমি এখানে আমার বাকি নাম্বারটা লিখে দিলাম এর পরবর্তীতে আপনাকে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে তো এখান থেকে কী করবেন আপনি আপনার একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন তো এখান থেকে মিনিমাম ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনি আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট এখানে একটা টিক করে দিবেন আর অবশ্যই মনে রাখবেন ইউজার নাম জিমেল অ্যাড্রেস এবং নাম্বার এবং পাসওয়ার্ড সব কিছুই মনে রাখবেন নোটপ্যাডে সেভ করে রাখবেন তারপর আপনি জাস্ট সাইন আপের পর ক্লিক করে দিবেন আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে অ্যাকাউন্ট করার পর পরবর্তী পেজে আসবে এখানে যেহেতু এটা হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটি ওয়েবসাইট সেহেতু আপনাদের কিন্তু এখানে ভেরিফাই করতে হবে তো এখানে ভেরিফাই করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার এই নাম্বারে কিন্তু কোর্ট নাও যেতে পারে যদি কোর্ট না যায় সেক্ষেত্রে আপনার যে কাজটি করবেন এখানে একটি নাম্বার দেখা দেওয়া রয়েছে তো এই নাম্বারে দেখুন লেখা রয়েছে কোর্ট ছাড়া অ্যাকাউন্ট ভেরিফাই করতে ফোন করুন অথবা আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করুন তো আপনি নিচে যে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনি আপনার ইউজার নাম দিলেই কিন্তু আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করে দিতে পারবো অথবা চাইলে আপনি আপনার এই নাম্বারে ফোন করবেন আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ঠিক সেই নাম্বারটা দিয়ে ফোন করবেন ফোন করলে আমরা অটোমেটিক অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেবো আপনাকে কিন্তু এখানে কোনো প্রকার কোড দিতে হবে না কো ওকে আমাদের কাছ থেকে যখন আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন তখন এই পেজে এসে জাস্ট একটা পেজটা রিলোড করবেন অথবা আপনি জাস্ট অ্যাকাউন্ট লগ করতে যাবেন তখন আপনাকে এখানে এরকম একটা ফর্ম দেবে কমপ্লিট ইউর প্রোফাইল তো আপনাকে মাস্ট বি এখানে আপনার ফার্স্ট নাম এবং লাস্ট নাম এখানে লিখতে হবে তো আমি আমার নামটা লিখে দিচ্ছি আপনি আপনার ফার্স্ট নাম এবং লাস্ট নামটা দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আপনি অ্যাড্রেস চাইলে দিতে পারেন না চাইলে দেওয়ার দরকার নাই জাস্ট আপনি সাবমিট নামে একটা অপশন রয়েছে সিম্পল এটার পর ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা ফুললি ভেরিফাই হয়ে যাবে এবং আপনি এখানে নিরাপদে বাইসেলটি করতে পারবেন ওকে আজকে আমি আপনাদেরকে যেহেতু দেখাচ্ছি পেয়ার ডলার কীভাবে বাইসেল করতে হয় শুধুমাত্র পেয়ার না আপনি চাইলে অন্য কোনো ডলার বাইসেল হোক এই সেম আমি যেভাবে দেখাবো এভাবে করতে পারবেন তো ডলার বাইসেল করার জন্য উপরে থ্রি ডট মেনের উপর ক্লিক করে দেবো এবং এখানে ফার্স্টে বল আমরা হোম পেজে চলে আসবো ওকে হোম পেজ আসার পর আমাদের কাছে এপেসসি শো করবে তো আমি ফার্স্টে উপর নোটিফিকেশনটা ক্রোস করে নিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন ইউসেন মানে আপনি পাঠাবেন এবং আপনি পাবেন আপনি এখন কী পাঠাতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন আমি এখন এখান থেকে পেয়ার ডলার সেন্ড করব পেয়ার ডলার অথবা রাফ যেটাই না কেন সেটার পর ক্লিক করবেন এবং নিচে আপনি পাবেন মানে আপনি কি নিতে চাচ্ছেন পেয়ার ডলার বিক্রি করে কি নেবেন যে কোনো ডলার এখান থেকে নিতে পারবেন যে কোনো মাধ্যমে টাকা নিতে পারবেন সেটা সিলেক্ট করে দেবেন এর পরবর্তীতে আপনি কত ডলার এখানে সেল করতে চাচ্ছেন সে অ্যামাউন্টটা এখানে লিখে দেবেন তো এখানে আমি পাঁচ ডলার সিলেক্ট করে দিচ্ছি এবং আমরা পাঁচ ডলারে কত টাকা পাবো সেটা এখানে দেখা দিচ্ছে ওকে আমরা জাস্ট এখানে এক্সচেঞ্জ নাম একটা অপশন রয়েছে সিম্পলি আমরা এটার উপর ক্লিক করে দেবো পরবর্তীতে আমাদের কাছে এই পেজটি শো করবে আপনি আমি যেরকম নিয়মে দেখাচ্ছি আপনি চাইলে সেম একই নিয়মে যে কোনো ডলার বাইসেল করতে পারবেন ওকে এখন একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছি যেহেতু আপনি নগদে টাকা নেবেন সেহেতু আপনি আপনার নগদ নাম্বারটি এখানে লিখে দিবেন তো আমি আমার একটা নাম্বার দিয়ে দিলাম এর পরবর্তীতে একটু নিচের দিকে আসবেন ইওর কন্ট্যাক্ট নাম্বার তো আপনার সাথে যদি এখানে কোনো রকম সমস্যা হয় আপনার এসে অর্ডারে সেহেতু আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই মাসবি আপনার ফোনে যেটা রান্নিং রয়েছে সেই নাম্বারটি দিবেন তারপর এখানে কনফার্ম এক্সচেঞ্জের পর ক্লিক করে দেবেন এর পরবর্তীতে পরে পেজে চলে আসবে এবং যেহেতু আপনি পেয়ার ইউএচডিটি আমাদের কাছে সেন্ড করবেন বা পেয়ার রাফ তো সেটা আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড্রেস রয়েছে এটা হচ্ছে পেয়ার অ্যাকাউন্ট নাম্বার জাস্ট আপনি এটা সেপে ধরে কপি করে নেবেন কপি করার পর এখান থেকে আপনি কী করবেন আপনি আপনার পেয়ার অ্যাকাউন্টে চলে আসবেন আপনি ডা অথবা ডলার যেটাই পাঠান না কেন সেটা এখান থেকে ট্রান্সফারের পর ক্লিক করে দেবেন এবং আপনি আপনার ডলারটা আমাদের কাছে এখানে সেন্ড করে দেবেন তো অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিয়ে জাস্ট এখান থেকে সেন্ডের পর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে সেন্ড হয়ে যাবে সেন্ড হওয়ার পর এরকম একটি হিস্টোরিতে চলে আসবেন অথবা আপনি হিস্টোরি পেয়েও যাবেন অথবা নিচে হিস্টোরি আছে অথবা আপনি ওয়েবসাইট থেকে করলেও কিন্তু হিস্টোরি পেয়ে যাবেন বা আপনি যখন সেন্ড করবেন তখন কিন্তু আপনার কাছে এরকম একটি অপশনাল আইডি দিবে এই যে এরকম একটি অপশনাল আইডি তো আপনি সেন্ড করার পর জাস্ট একটা স্ক্রিনশট নেবেন আর এই অপশনাল আইডিটা কপি করে নেবেন এখান থেকে অপশনাল আইডিটা কপি করে নেবেন আর একটা স্ক্রিনশট নেবেন এটা প্রুফ দেওয়ার জন্য এখান দেখতে পাচ্ছেন অপশনাল আইডি অথবা আপনার পেয়ার অ্যাকাউন্ট আইডিটা দিতে পারেন এটা পেস্ট করে দিবেন এরপর এই মাত্র যে আমরা স্ক্রিনশট নিলাম সেন্ড করার পর সেই স্ক্রিনশটটা জাস্ট এখান থেকে কি করবেন আপলোড করে দিবেন আপলোড করে যা এর পর ক্লিক করে দিলে কিন্তু আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কমপ্লিট এবং এটা কিন্তু এখন পেন্ডিং অবস্থা রয়েছে এখন জাস্ট আপনি এক থেকে পনেরো মিনিটের মতন অপেক্ষা করবেন দেখবেন যে আপনি আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে আমাদের অ্যারমিন আপনার অর্ডারটা কমপ্লিট করে দেবে তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে মূলত আপনি যে কোনো ডলার বাইসেল করতে পারবেন এখন চাইলে আপনি বিকাশনগদ ব্যবহার করে কিন্তু এখান থেকে পেয়ার ডলার কিনতেও পারবেন এখান থেকে আপনি ছেলে পেয়ার রাবও কিনতে পারবেন আর এখানে সর্বনিম্ন পঁচিশ টাকা থেকে শুরু করে আপনি এখান থেকে পঁচিশটা টাকা থেকে এখানে চার হাজার হচ্ছে বিকাশে এবং দশ বিশ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন অন্য অন্য মাধ্যমে তো এখান থেকে যত টাকা নিতে চাচ্ছেন পেয়ার রাব সেটা লিখে দিবেন এবং কত রাব পাবেন সেটা এখানে আপনি দেখতে পারবেন ওই এখান থেকে আপনি এখান থেকে নিচের দিকে আসলে কিন্তু এখানে আজকের রেটটা দেখতে পারবেন যে বর্তমানে ডলার রেট কত টাকা করে আছে সেটা আপনি দেখতে পারবেন এইটা হচ্ছে আপনি বাই রেট এটা হচ্ছে সেল রেট আপনি যদি বিক্রি করেন তাহলে এই এই রেটে পাবেন এবং যদি আপনি কিনতে চান তাহলে এই রেটে পাবেন এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং নিচের দিকে আসলে আমাদের রিজার্ভটা দেখতে পারবেন আপনি যে ডলারটা নিতে আসছেন মাঝমিশ দেখে নেবেন সেটা আমাদের এখানে আছে কি না তো আশা করি এখানে অ্যাভেলেবল থাকবে শুধুমাত্র এখান থেকে ওয়েব মানিটা বাদে এখানে ওয়েব মানিটা বাদে আপনি বাকি সব ডলার অ্যাভেলেবল পেয়ে যাবেন তো এই হচ্ছে বিষয় এছাড়া আমাদের এই ওয়েবসাইটে কিন্তু আপনি রেফার করে আর্নিং করতে পারতেছেন এখানে জাস্ট ড্যাশবোর্ডে চলে আসবেন এর পরবর্তীতে এখান থেকে আপনি নিচের দিকে যাবেন অথবা আপনি থ্রি ডটমেন্টের উপর ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টে চলে আসবেন অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে পারতেছেন অ্যাপলেট নামে একটা অপশন রয়েছে অ্যাপলেটের পর ক্লিক করে দেবেন এরপর এখানে হচ্ছে আপনি আপনার রেফার লিঙ্ক পাবেন জাস্ট কপি করে আপনি যারা এই ডলার বাইসেলগুলো করে তাদের কাছে শেয়ার করে দেবেন তারা যদি আপনার এই এক রেফারে ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং তারা যদি ডলার বাইসেল করে তাহলে তাদের কাছ থেকে কিন্তু আপনি তিল লেভেল পর্যন্ত রেফার কমিশন পাবেন তবন্ধরা এইভাবে আপনারা বাইসেল করতে পারবেন এছাড়া আপনি যে কোনো ডলার বাইসেল করতে পারবেন আপনি জাস্ট এখানে বোলক নামে একটা অপশন রয়েছে সিম্পলি বোলকের পর ক্লিক করে দিবেন তাহলে এখানে অ্যাকাউন্ট ভেরিফাই সহ এখানে একটা পোস্ট রয়েছে এই যে এটার পর ক্লিক করে দিবেন জাস্ট রেড মডের পর ক্লিক করে দিলে পোস্টটি ওপেন হবে এবং এখানে কিন্তু আপনি দেখতে পারবেন কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে কী ডলার কীভাবে বাই করতে হয় বাইসেল করতে হয় সেটা দেওয়া রয়েছে টিআরেক্স বিএন বি ইউএসডি টি ডিকয়েন বিএসডি মানে যে ডলারটা আপনি বাইসেল করতে চাচ্ছেন সেটার ভিডিও আলাদা আলাদা দেওয়া রয়েছে আপনি এই ভিডিওগুলো দেখতে পারেন এই ধরাই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং আমাদের ওয়েবসাইটে আপনি হান্ড্রেড পার্সেন্টেরা ভাবে ট্রাস্টেডভাবে বাইসেল এবং করতে পারেন এবং আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য রয়েছি হোয়াটসঅ্যাপে যে কোনো সমস্যা হয় আমাকে আপনারা মেসেজ করতে পারেন